বিজেপি প্রার্থী অর্জুন সিং গণনা কেন্দ্রে ঢুকে বিরোধী দলের এজেন্টদের ভয় দেখিয়ে গণনা প্রক্রিয়া প্রভাবিত করতে পারেন, এমনই আশঙ্কা এবার নির্বাচন কমিশনে চিঠি দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। যদিও পার্থ ভৌমিকের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। উনি গতবার সিআরপিএফ নিয়ে ঢুকেছিলেন, উনি যাতে কোনো অবস্থাতেই সিআরপিএফ এবং অস্ত্র নিয়ে ঢুকতে না পারেন, নির্বাচন কমিশনকে আমি আবেদন করেছি। আমি আশা করব নির্বাচন কমিশনের যে আইন আছে যে কেউ অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না, সিকিউরিটি নিয়ে ঢুকতে পারবে না, সেই ব্যবস্থা করব। আমি যেহেতু বলেছিলাম কি কোনো যারা প্রোটেক্টিভ এমএলএ হোক, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, যে প্রোটেক্টিভ আছে, যে গভর্নমেন্ট প্রোটেকশন পায়, পুলিশ সিকিউরিটি পায়, তারা ইলেকশন এজেন্ট হতে পারে না, এটা রুল আছে। তার পরিপ্রেক্ষিতে ওর মূর্খটা লিখে একটা চিঠি পাঠিয়েছে। জানি বিশেষ করে এই সমস্ত অঞ্চলের মানুষ, উদ্বাস্তু অঞ্চলের মানুষ, এই দুমাস ধরে ইলেকশন চলছে, তাই এখন আমরা কোনো সিদ্ধান্ত পলিটিক্যাল লোকেরা নিতে পারছি না, সরকারে থাকলেও। এর মধ্যে কিছু কিছু দুষ্টু লোক একটু দুষ্টুমি করছে। আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে, কোনো একটা জায়গা থেকে নোটিশ গেছে উদ্বাস্তু কলোনিদের কাছে যে আপনারা একতলা, দোতলা, তিনতলা, চারতলা সব বাড়ি স্টপ করে দিন। আমি বলছি ওই নোটিশ আমি ক্যান্সেল করে দেবো আফটার ইলেকশন, কারণ এসব সিদ্ধান্ত নিতে গেলে আমার সাথে কথা বলে নিতে হয়। আমি মনে করি না এটা ববিও জানে, কারণ এটা কলকাতা মেয়রের আওতায় নয়, এটা যার আওতায় সেটা ল্যান্ড ডিপার্টমেন্টের। আর আমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি, অন্য কেউ দেখে না, তাই আমি নিজে জানি না। কোন কেউ বসে, সিপিএম এর কোন অফিসার বসে এটা করেছে, আমি তার 20 দাঁত ভেঙে দেবো, আমি বলে গেলাম আপনাদের কাছে। বিজেপির নয় কোনো হারমাদ, নয় সিপিএম এর কোনো ওস্তাদ। আগে যেগুলো সিপিএম খুন করতো, এখন সেগুলো বিজেপিতে গেছে।